একজন নারী বোলিং করবেন, দুজন নারী ব্যাটিং করবেন এবং এই ওভারটাই প্রতিটা ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এই ওভারটাই প্রতি ম্যাচে আমরা দেখছি নির্ধারক হয়ে উঠছে। নাবিল কাসার, আপনার জীবনের শখ কি? জীবনের শখ হতো যে পরিধি ব্যাসার্ধের মতো, ইট ডিপেন্ডস। খেলায় মন দেই মিশু চৌধুরী। মিশু চৌধুরী এটা কি বল করলেন, ডট বল, মাহফুজ, ডট বল, ডট বল। এবং নারীদের ক্ষেত্রে আমরা বারে বারে যেটা দেখছি, নো ওয়াইড খুব বেশি হচ্ছে, কারণ এক ড্রপে বল ব্যাটসম্যান পর্যন্ত যাচ্ছে না, দুই ড্রপ হলেই নো বল। মিশু চৌধুরী দারুণ একটা বল করেছেন, কারণ তিনি এক ড্রপে অন্তত বলটা নিতে পেরেছেন। সাবেক নারী ক্রিকেটার এই মুহূর্তে আম্পায়ারিংয়ে মন দিয়েছেন। মিশু চৌধুরী অনেক টাইম নিচ্ছেন, একেবারে ঠিক হচ্ছে না। এবারে উড়িয়ে মেরেছিলেন, বলটা ঠিকঠাক মতো ধরতে পারেননি, ফাম্বল চলছে। নিয়মটা এমন ছিল যে নারী দিয়ে ফিল্ডিং করাতে হবে না, ফিল্ডিংটা আপনাকে সহযোগিতার জন্য, পুরুষরাও গিয়ে আসলে সহযোগিতা করতে পারবেন, সেটাই কিন্তু আমরা দেখলাম। যাই হোক, দুটো বল হয়ে গেছে, দুটাই ডট, ভালো একটা শুরু মিশুর কাছ থেকে। আচ্ছা, প্রথম প্রথম দুটো বলের ডব্লিউ লেখা, মানে হচ্ছে উইকেট। আচ্ছা, এটা এটা মনে হয় ভুলে হয়েছে, মানুষ মাত্রই ভুল, সেটা আমরা দেখছি। লোপ্পা ডেলিভারি, ভালো ব্যাটিং, চার হতে পারে না। তিন তিনটা ডট, এবং সবচেয়ে বড় কথা, তিন তিনটা লিগাল ডেলিভারি, যেটা এখনো পর্যন্ত আমরা এই টুর্নামেন্টে দেখিনি। তা না, লিগাল ডেলিভারি তৃতীয় ওভারে, যে ওভারটা নারীরা করেন দেখাই যায়নি, কারণ একটা বল হলে দুটা ওয়াইড হয়, একটা বল হলে একটা নো হয়। তো ব্যাক টু ব্যাক তিনটা ডট ডেলিভারি, তিনটা লিগাল ডেলিভারি মিশু চৌধুরীর কাছ থেকে আমরা দেখলাম, যেটা আজকের দিনে প্রথম। এজন্য মিশু চৌধুরী পুরস্কার পেয়ে যেতে পারেন, দেখা যাক ঘটনাটা শেষ পর্যন্ত কি ঘটে। রানার্স ফার্স্টিস 14-2 উইকেটে, স্টাম্প বরাবর ছিল, কিন্তু ব্যাটার রিপা কোনোভাবেই কিন্তু স্বস্তিতে রাখছেন না মিশু চৌধুরীকে। প্রত্যেকটা বলেই ইন্টেন্ট ভালো, ইম্প্যাক্টটা হয়তোবা চার হচ্ছে না, রান পাচ্ছেন না, কিন্তু ইন্টেনশন ইজ গুড, মানে রিপা যেভাবে ব্যাট চালাচ্ছেন দেখার মতো। এবং এই বিষয়টাও ব্যতিক্রম, প্রতিটা বলে রিপা কানেক্ট করেছেন, সেটাও আমরা দেখতে পাইনি। তো নতুন নতুন অনেক কিছুই আমরা দেখছি, আমাদের কাছে রানের দরকার নাই, কানেকশনটা দরকার, কানেকশনটা দরকার, কারেক্ট, ভালো কানেকশন হচ্ছে, খেলা দেখতে ভালো লাগছে। মিশু কিন্তু ক্লান্ত হয়ে গেছেন চার বল করেই, একটা কুলিং ব্রেক। একেবারে প্রথম ম্যাচে আমরা একটা ছয় দেখেছিলাম, সালহা খানম নাদিয়া মুশফিক স্টাইলে, অনেক স্টাইলে। যাক, মিশু আসছেন ওভারের পঞ্চম বলটা করতে, এবারেও একেবারে লাইনে করেছেন, এবারে তুলে মেরেছেন। তবে জাহিদ, তিনি কিন্তু একেবারে প্রস্তুত ছিলেন, ক্যাচ, রিপা, প্রতিটা বলই কানেক্ট করেছেন, চার ছয় নাই, অবশেষে পঞ্চম বলে তিনি কিন্তু জাহিদকে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের পথে। আউটস্ট্যান্ডিং একটা ওভার যাচ্ছে মিশু চৌধুরীর কাছ থেকে। এবং একটা বিষয় দেখেন, রিপা আউট হওয়ার পর যে ঘটনাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, রিপা ব্যাটটা উঁচিয়ে তারপরে উইকেটটা ছাড়ছিলেন, মানে শি ওয়াজ সেলিব্রেটিং, আউট হয়েছে তো কি হয়েছে, মানে খেলে আউট হয়েছে, দ্যাটস ফাইন, দে আর ডান্সিং, দে আর এনজয়িং, হোয়াট আ মোমেন্ট। ইমি নন স্ট্রাইকিং এন্ড থেকে তিনি স্ট্রাইকিং এন্ডে চলে আসবেন। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.